পড়াশোনার মধ্যেই আছো, আমাদের ভিডিও এবং লাইভ ক্লাসগুলো দেখছো এবং এই ভিডিও এবং লাইভ ক্লাসগুলো পড়াশোনাগুলো নিয়মিত এগিয়ে নিচ্ছো। যাই হোক, গত ক্লাসগুলোর মতো আজকেও নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা যে অধ্যায়টা আলোচনা করছিলাম সেই অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে নতুন একটা পাঠ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো গত পাঠে আমরা যেটা আলোচনা করেছিলাম সেখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন ধরি, দেখি কেমন পারো। আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন, একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। বাবু বাবু না, স্নেহ মমতা দিয়ে ওকে দাঁড় করানোর সামর্থ্য আমাদের রয়েছে, কিন্তু আমরা চাই ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক। সৃষ্টির শিক্ষা পরিবার, উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত। আমরা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করছিলাম। তো মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা কিন্তু অনেক বিশাল। আমরা ছোট ক্লাসগুলো দেখেছি, ছোট করে আলোচনা করা হয়েছে, যত বড় ক্লাসে তত মুক্তিযুদ্ধ বিষয়ে আরো বিস্তৃত ভাবে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, মুক্তিযুদ্ধের প্রস্তুতির অংশ হিসাবে গত ক্লাসে আমরা একটা সরকার গঠন নিয়ে আলোচনা করেছিলাম। কেউ কি বলতে পারো সেই সরকারটা কি নামে পরিচিত? হ্যাঁ, সেই সরকারটা অনেকগুলো নামেই পরিচিত। সেই সরকারের প্রধান প্রধান কয়েকজন ব্যক্তির নাম কি তোমরা বলতে পারো? খুবই সহজ, কারণ এই প্রধান প্রধান ব্যক্তিগুলো আমাদের দেশে আমাদের ইতিহাসে খুবই চিরস্মরণীয়। যাই হোক, সেই ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তিকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা হয়? একজন ব্যক্তিকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা হয়, বলো তো দেখি সেই ব্যক্তির নামটা কি? আচ্ছা, এবার আমরা সেই সরকারেরই কাজ নিয়ে দু একটা প্রশ্ন ধরি, যে বলো তো মুক্তিযুদ্ধের সময় যে সরকারটা গঠিত হয়েছিল সেই সরকারের কাজগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আশা করি উত্তরগুলো সবই তোমাদের জানা, কারণ সেই ভিডিও ক্লাসটা দেখলে আমি যে প্রশ্নগুলো করলাম সে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর সহজভাবে সুন্দরভাবে পারা যাবে। যাই হোক, আজকে আমরা সেই সরকারের ধারাবাহিকতাতেই আরো একটা বিষয় আমরা জানব। তার আগে বলো, মুক্তিযুদ্ধের সরকারী সরকারের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কয় ভাগে ভাগ করা হয়েছিল? দুই ভাগে ভাগ করা হয়েছে, তাই না? একটা হচ্ছে সামরিক আর একটা হচ্ছে বেসামরিক। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সেটাই, যে সামরিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার মানে মুক্তিযুদ্ধের সুষ্ঠু পরিকল্পনা পরিচালনার জন্য যেসব সিদ্ধান্ত বা যেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল। আমরা এখানে আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কোন কোন দায়িত্ব ছিল। আচ্ছা, প্রথমে আসি যে মুজিবনগর সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের দল গঠন করেছিল, পুরো বাংলাদেশকে কয়েকটা ভাগে ভাগ করেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিদের সেসব ভাগে নেতৃত্ব দেওয়া হয়েছিল। তো প্রথমে আমরা আসি মুক্তিযুদ্ধ সুষ্ঠু পরিকল্পিত পরিচালনার পরিকল্পনার প্রধান দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন কর্নেল এম এ জি উসমানি, তাকে পদ দেওয়া হয়েছিল মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে। অর্থাৎ মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাপতি দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নেল এম এ জি উসমানিকে। এছাড়াও সেই মুক্তিযুদ্ধে সেই মুক্তি বাহিনীর চিফ অফ স্টাফের দায়িত্ব ছিলেন কর্নেল আব্দুর রব। কার নাম বললাম? কর্নেল আব্দুর রব। তার পদবিটা কি ছিল? মুক্তি বাহিনীর চিফ অফ স্টাফ। আর কর্নেল এম এ জি ওসমানি কে ছিলেন? মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি। মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি, এগুলো কিন্তু এমসিকিউ হিসেবেও আসে। ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য এবং সৃজনশীলের
ক হিসেবে মাঝে মাঝে আসে কিভাবে আসে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন কর্নেল এম জে ওসমানী মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন কর্নেল আব্দুর রব মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার আচ্ছা এইবার এই নেতৃত্বের অধীনে পুরো বাংলাদেশকে 11টি সেক্টর এবং বেশ কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল পুরো বাংলাদেশকে অথবা পুরো বাংলাদেশের রণাঙ্গনকে 11টি সেক্টর এবং বেশ কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার দায়িত্ব দেওয়া হয়েছিল এরা ছিল পুরো সেক্টর বা পুরো মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব দানকারী এবং প্রত্যেকটা সেক্টরের অধীনে আবার কিছু সাব সেক্টরও ছিল আচ্ছা তাহলে এই এই পর্যন্ত যেগুলো বললাম সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই প্রথম প্রশ্ন হিসেবে আমরা জানব যে মুক্তিযুদ্ধে নেতৃত্বে কারা ছিলেন মুক্তিযুদ্ধে নেতৃত্বে কারা ছিলেন কারা ছিলেন আশা করি সুন্দরভাবে উত্তরটা এই ক্লাসে হয়ে যাবে মুক্তিযুদ্ধের নেতৃত্বে কারা ছিলেন এই উত্তরটা এর মধ্যে থেকে দেখো তোমরাই খুঁজে বের করে নিতে পারবে যে এখানে কারা কারা ছিলেন মুক্তিযুদ্ধের নেতৃত্বে কারা ছিলেন দ্বিতীয় প্রশ্ন এটা বড় প্রশ্ন হিসেবে মাঝে মাঝে আসে সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টরগুলো সম্পর্কে ধারণা দাও কি বললাম বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়েছিল এবং এই সেক্টরগুলোর অধীনে আবার বেশ কয়েকটি সাব সেক্টর ছিল তোমরা এই 11টা সেক্টরের নাম উল্লেখ মানে 1 নম্বর সেক্টর 2 নম্বর সেক্টর 3 নম্বর সেক্টর এবার নাম উল্লেখ করে প্রত্যেকটা সেক্টরে সম্ভাব্য দুইটা বা তিনটা অঞ্চলের নাম লিখবা সেভাবে লিখে ওই এই বড় প্রশ্নটার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে সুতরাং এই সেক্টর এবং সাব সেক্টর এগুলো নিয়েই বাংলাদেশের রণাঙ্গনের ধারণাটা ছিল আচ্ছা এবার আমরা আসব এই সেক্টর এবং সাব সেক্টর ছাড়াও মুক্তিবাহিনীকে বা মুক্তিযুদ্ধের সময় বাহিনীকে তিনটা ভাগ করা হয়েছিল এগুলোর বাইরে আরো একটা বাহিনী গঠন করা হয়েছিল সেটা হয় ব্রিগেড ফোর্স কি বললাম সেক্টর এবং সাব সেক্টরের বাইরেও মুক্তিবাহিনী আরো তিনটা ফোর্স ছিল সেটা হচ্ছে ব্রিগেড ফোর্স ব্রিগেড ফোর্স নিয়েও আলোচনা করব তার আগে ব্রিগেড ফোর্স নিয়ে একটা প্রশ্ন লিখে নিন তিন নম্বর হিসেবে প্রশ্নটা দেই ব্রিগেড ফোর্স কি ব্রিগেড ফোর্স কি ঠিক আছে এর উত্তর সহজ মুক্তিযুদ্ধের সময় সেক্টর এবং সাব সেক্টরের বাইরেও মুক্তিবাহিনী আরো কয়েকটি ফোর্স ছিল সেগুলোকে বলা হয় ব্রিগেড ফোর্স এদের নেতৃত্বে ছিলেন সেই সব নেতৃত্বের নামের প্রথম অক্ষর দিয়েই এসব ফোর্সের নামকরণ করা হয় তাহলে কি বললাম ব্রিগেড ফোর্স কি চার নম্বর প্রশ্ন হিসেবে আসে ব্রিগেড ফোর্সের নেতৃত্বে কারা ছিলেন ব্রিগেড ফোর্সের ফোর্সগুলোর নেতৃত্বে কারা ছিলেন নেতৃত্বে কারা ছিলেন আচ্ছা আমরা এটা আলোচনা আসি ব্রিগেড ফোর্স তিনটা ছিল কয়টা ছিল ব্রিগেড ফোর্স তিনটা এবং ইন্টারেস্টিং এই ব্রিগেড ফোর্স গুলো নামকরণ করা হয়েছিল ওই তিনটা বাহিনীর নেতৃত্বে যারা ছিলেন
তাদের নাম অনুসারে। যেমন ধরো জেড ফোর্স যার নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান, জিয়াউর রহমানের নাম অনুসারে জেড ফোর্সের নামকরণ করা হয়েছিল। এস ফোর্স কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্সের নেতৃত্বে, তার নামে প্রথম অক্ষর দিয়ে এই ফোর্সের নামকরণ করা হয় এস ফোর্স। কে ফোর্স যার নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ, খালেদ মোশাররফের নামে প্রথম অক্ষরে এই ফোর্সের নামকরণ হয় কে ফোর্স। সুতরাং এই ফোর্সগুলো ছিল সেক্টর এবং সাবসেক্টরের বাইরে অতিরিক্ত ফোর্স। সুতরাং সেক্টর ভাগ করা হয়েছিল, সেক্টর অধীনে সাবসেক্টর ভাগ করা হয়েছিল, এগুলোর বাইরে আবার অনুক্রমে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। এছাড়াও এইগুলো ছাড়াও আবার বাংলাদেশের পুরো বাহিনীকে প্রধান দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে নিয়মিত বাহিনী এবং আরেকটা হচ্ছে অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী আরেকটা হচ্ছে অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী কোনগুলো ছিল আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো ছিল নিয়মিত বাহিনী। ব্রিগেড ফোর্স, সেক্টর, সাবসেক্টর এগুলো সব ছিল নিয়মিত বাহিনী, কারণ এখানে নেতৃত্ব এবং এগুলোতে যারা কাজ করত যারা কোনো না কোনো ভাবে সামরিক অথবা কোনো বাহিনীর সদস্য ছিল। বাকি যে আমরা দেখব অনিয়মিত বাহিনী সেটা ছিল অন্য একটা বাহিনী, অর্থাৎ সাধারণ মানুষদের নিয়ে বাহিনী। ওই আলোচনাটা আগামী ভিডিও ক্লাসে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে নিয়মিত বাহিনী, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী সেই অর্থে ছিল না। কারা ছিল? পাকিস্তান সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা অন্য কোনো বাহিনীতে যারা চাকরি করত বাঙালিরা তাদের নিয়ে এসে আমাদের এই নিয়মিত বাহিনীগুলো গঠন করা হয়েছিল। তাই এগুলো সবই ছিল পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা পাকিস্তানের অন্যান্য বাহিনীতে যারা কর্মরত ছিল তাদের নিয়ে গঠিত মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী। আর অনিয়মিত বাহিনী ছিল সাধারণ মানুষ, যেটার আলোচনা আমরা আগামী ক্লাসে করব ইনশাআল্লাহ। তো তোমাদের একটা এইচডব্লিউ দিই আজকে পড়ার আলোকে, সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন বাহিনীগুলোর নাম জানলাম এবং এই বাহিনীগুলো আমাদের দেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাই না? এখন আমি যদি তোমাদের একটা প্রশ্ন দেই সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিয়মিত নিয়মিত বাহিনীর বাহিনীর ভূমিকা ভূমিকা মূল্যায়ন কর মূল্যায়ন কর। উত্তরটা পাওয়া যাবে না? বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর ভূমিকা মূল্যায়ন করে, যে আমি আলোচনা আগে বলেছিলাম নিয়মিত বাহিনী হচ্ছে এগুলোই। সুতরাং এগুলো আমাদের দেশের মুক্তিযুদ্ধে কোন ভূমিকা রেখেছিল কিনা, সেই ভূমিকাটা কেমন ছিল সেটাই হবে এই উত্তর। আশা করি পারা যাবে, হুবহু ওই এই প্রশ্নের উত্তরটা হয়তো নাই, কিন্তু এই আমার ক্লাসে আলোচনা শুনলে লেখা যাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর ভূমিকাগুলো। আচ্ছা, ধন্যবাদ তোমাদের। আশা করি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর নেতৃত্ব, নিয়মিত বাহিনীর ভূমিকা এবং নিয়মিত বাহিনী থেকে কোন প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিতে পারলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।